গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস থ্রি এর যে তোমাদের বাটারফ্লাই বইটি রয়েছে সেই ক্লাস থ্রি এর বাটারফ্লাই বইটি আমরা কত অবধি পড়েছিলাম, পেজ নাম্বার 21 পর্যন্ত পড়েছিলাম। এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে অ্যাক্টিভিটি 4 আর 5টা তোমরা বাড়িতে চেষ্টা করবে। তোমরা অনেকেই চেষ্টা করেছো, যারা চেষ্টা করেছো, যাদেরটা ভুল হয়েছে তাদেরটা আমি নিশ্চয়ই বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছি, যাদেরটা ঠিক হয়েছে তাদের আমি আলাদা করে আর কিছু বলিনি। যদি কিছু না বলি তো ধরনের আমি ঠিকই আছি, কেননা সবাই ক্ষেত্রে তো বলা সম্ভব হয় না অনেক সময়। ঠিক আছে, আজকে আমরা তার পরের লেটস রিড পার্টটা করব, মানে পরের পাতায় পেজ নাম্বার 22 বের করো, আজকে 22 নম্বর পাতাটা বের করো। 22 নম্বর পাতার পুরো প্যারাগ্রাফটা আজকে আমরা দেখবো, পুরো প্যাসেজটাই দেখবো আমরা, তারপর কাজ করবো। আশা করি খুলে ফেলেছো, আর মন দিয়ে শোনো, উচ্চারণগুলো ভালো করে খেয়াল করো। আমি খুব আস্তে আস্তে উচ্চারণ করছি, উচ্চারণগুলো দেখো, শব্দগুলোর মানে বোঝার চেষ্টা করো। দেখো শোনো, All animals are different from one another. কি বলছে? প্রত্যেক প্রাণী, প্রত্যেক পশুই একে অন্যের থেকে আলাদা। ডিফারেন্ট মানে আলাদা, ওয়ান অ্যানাদার মানে একে অন্যের থেকে। তাহলে প্রত্যেকটি প্রাণী বা সব পশুই একে অন্যের থেকে আলাদা। They eat different kinds of food. তারা খায় নানান রকমের খাবার, different kinds of food. They make different sounds. তারা তৈরি করে নানা রকমের আওয়াজ, মানে তাদের ডাকগুলোর কথা বলা হয়েছে, তারা নানা রকম ভাবে ডাকে। Their young ones have different names. Young ones মানে তাদের বাচ্চা, young মানে যে ছোট তাকে young বলা হয়, মানে তাদের young ones মানে their young ones মানে তাদের বাচ্চা, তাদের যে ছানা পোনা, তাদের নানান রকমের নাম, different names, নানা রকমের নাম। Animals like cows, goats, sheep and horses eat grass and plants. Grass মানে ঘাস আর plant মানে কিন্তু ছোট গাছ, ছোট গাছ যেগুলো লতানে গাছ, ছোট ছোট গাছ। ট্রি মানে সাধারণত বড় গাছ, মানে মোটা শক্ত গুড়িওয়ালা গাছগুলোর কথা বোঝায়। আর প্লান্টস সাধারণত যেটা বোঝায় সেটা হচ্ছে নরম কাণ্ডওয়ালা গাছ। কি বলছে? অ্যানিমালস লাইক কাউস, গোটস, শিপ অ্যান্ড হর্সেস মানে গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়ার মতো যে প্রাণীরা আছে তারা কি খায়? না, তারা খায় ঘাস এবং ছোট ছোট গাছ, নরম যে গাছ। ডগস ইট, কুকুরেরা খায়, কি খায়? না, মিট, ফিশ অ্যান্ড ইভেন রাইস অ্যান্ড ব্রেড। কি খায়? মাংস খায়, মাছ খায় এবং এমনকি ভাত এবং রুটিও খায়। রাইস মানে ভাত আর ব্রেড মানে রুটি, তোমরা বুঝতে পারছো আশা করি। ক্যাটস ইট ফিশ অ্যান্ড ড্রিঙ্ক মিল্ক। বিড়ালেরা কি খায়? না, বিড়ালেরা খায় মাছ এবং দুধ পান করে, আমরা বলবো মাছ ও দুধ খায়। অল অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার, যদিও তারা এত রকমের নানা রকমের জিনিস খায় তবুও তারা প্রত্যেকে সবাই জল খায়। জলের ব্যাপারে সবাই এক, কমন, প্রত্যেকটা পশু সব প্রাণী জল খায়। উই কল এ বেবি ডগ এ পাপি, আমরা একটা ছোট্ট কুকুরকে পাপি বলে ডাকি ইংরেজিতে, কুকুর ছানাকে আমরা ইংরেজিতে বলি পাপি। দি বেবি ক্যাট ইজ কল্ড এ কিচেন, বেবি ক্যাট বলতে ছোট্ট বিড়াল, মানে বিড়াল ছানাকে আমরা ইংরেজিতে কি বলে ডাকি? কিচেন। এ কাফ, সি এ এল এ, উচ্চারণটা খেয়াল করো, এখানে কিন্তু ক্যাফ হয় না, কাফ হয়, এল এর উচ্চারণটা হয় না। এ কাফ ইজ দি বেবি অফ এ কাউ, মানে গরুর বাচ্চা, মানে যাকে বাছুর বলে ডাকে সাধারণত আমরা বাংলাতে, তাকে আমরা কি বলি ইংরেজিতে? কাফ। অ্যান্ড এ কোল্ট ইজ দি বেবি অফ এ হর্স, এবং কোল্ট ঘোড়ার বাচ্চাকে আমরা কি বলে ডাকি ইংরেজিতে? কোল্ট, কোল্ট বলে ডাকি। দি বেবি শিপ ইজ কল্ড এ ল্যাম্ব, একটা বেবি শিপ মানে ভেড়ার ছানাকে আমরা ইংরেজিতে কি বলি? ল্যাম্ব। While the baby goat is called a kid, যেখানে একটা ছাগল ছানাকে আমরা ইংরেজিতে কি বলি? কিড, কিড বলে ডাকি। দি বেবি ডাক ইজ কল্ড এ ডাকলিং, বেবি ডাক, ডাক মানে হাঁস, মানে হাঁসের ছানা, ছোট ছোট হাঁস যেগুলো তোমরা দেখো অনেকে বাড়িতে হয়তো হাঁস পোষো, সেখানে দেখো তাহলে ছোট হাঁসগুলোকে কি বলি আমরা? হাঁসের ছানাকে আমরা কি বলি? ডাকলিং ইংরেজিতে। অ্যান্ড দি বেবি হেন ইজ কল্ড এ চিক, বেবি হেন মানে ছোট ছোট মুরগি ছানাকে, মুরগি ছানাগুলোকে আমরা চিক বলে ডাকি ইংরেজিতে।
The sounds of the animals are varied as well. Varied মানে পরিবর্তিত হয়, মানে পাল্টায়, মানে আলাদা, মানে প্রত্যেক পশুর আওয়াজ, প্রত্যেক পশুর ডাকও পাল্টায়। Dogs bark, কুকুর ঘে ঘু করে, তাহলে কুকুরের ঘে ঘু করে ইংরেজি কি বার্ক। Cats মিউ, বিড়ালের যে মিউ মিউ ডাকে তাকে মিউ বলেই ডাকে। Cows মো, গরুর হাম্মা হাম্মা ডাকে ইংরেজিতে কি বলে মো। Sheep bleat, ভেড়া ব্লিট করে, মানে ভেড়া যে ব্যাবা করে ডাকে সেটাকে ইংরেজিতে বলে ব্লিট। Donkeys bray, ডাঙ্কি মানে গাধা, তাহলে গাধার ডাক ইংরেজিতে কি বলে ব্রে। And horses নেই, এবং ঘোড়ার ডাক ইংরেজিতে বলে নেই। নেই উচ্চারণ এবং বানানটা ভালো করে খেয়াল করবে, উচ্চারণটা হয় নেই। All these animals are different in nature, সবগুলো পশুই, এই সবগুলো পশুই তাদের প্রকৃতিগতভাবে আলাদা। প্রকৃতিগতভাবে আলাদা বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরো আমি যদি একটা ভেড়ার কথা বলি আর যদি একটা কুকুরের কথা বলি, তাহলে ভেড়া আর কুকুর তাদের প্রকৃতিগতভাবে আলাদা, তাদের খাওয়ার ধরন আলাদা, তাদের ডাক আলাদা, তাদের থাকার জায়গা আলাদা, তাদের দেখতে আলাদা, তাহলে সব রকমভাবেই আলাদা। সেটা কি বলছি, ইন নেচার, তাহলে প্রকৃতিগতভাবে প্রত্যেকটা পশু একে অন্যের থেকে আলাদা, বা দে আর আওয়ার ফ্রেন্ডস, তারা কোথায় এক কিন্তু তারা প্রত্যেকেই আমাদের বন্ধু। তাহলে এইখান থেকে আমরা কি কি শিখলাম, যে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা পশুকে আমরা কী কীভাবে আলাদা করতে পারি, তাদের ফুড হ্যাবিট, তারা কী খায়, তারা কীভাবে আওয়াজ করে, তাদের ছোটো ছোটো বাচ্চাদের কী নাম, সেখান থেকে তাদের আমরা আলাদা করতে পারি, তাদের বাচ্চাদের নাম আমরা শিখলাম, তারা কী কী খায় শিখলাম, তাদের ডাকগুলোকে ইংরেজিতে কী বলে কী বলি আমরা সেটা শিখলাম। তাহলে এই এতগুলো ভালো করে শিখবে, শেখার পরে তোমরা যেটা করবে, অ্যাক্টিভিটি 6-7-8টা ভালো করে করবে, তারপরে কিন্তু আমরা একদম সোজা পেজ নাম্বার 28-এ চলে যাবো, সেটা পরের দিন আলোচনা করবো। আজ এই পর্যন্ত।